কার বলেরে বলিয়ান কাছাৰৰ মঞ্জিল আজমল। মঞ্জিল আজমলক সন্মুখত রখা গেম চেঞ্জার কোন? কারাগার ফেরত আজমল আজি কাছাৰৰ অন্ধকার রাজ্যর সম্রাট কেনেকৈ? অটোচালক মঞ্জিলে কোত পালে কোটিপতি হওয়ার আলাদিনৰ চাকি? বার্মা বা মিয়ানমারের পৰা অহা আৰু ভাৰতত নিষিদ্ধ সিগারেটৰ এক বিশাল বজাৰ আছে সমগ্র দেশত। ভারতের সেই বজারখনৰ চাহিদা পূরণ কৰিবলৈ সমগ্র দেশলৈ বার্মিজ সিগারেট সরবরাহ হয় অসমৰ কাছাৰ আৰু কার্বি আংলং জিলার মাজেৰে। কিন্তু 70% নিষিদ্ধ সিগারেট আহে মিজোরাম হৈ। মাঝে মাঝে সীমা শুল্ক বিভাগে এনেদরে বিশাল পরিমাণের সিগারেট জব্দ করে, কিন্তু অধিকাংশ সিগারেট জব্দ নহয়। আপুনি শুনি আচৰিত হব, সীমা শুল্ক বিভাগৰ অধিকাংশ চোৰাংচোৱা আন কোনো নহয়, নিষিদ্ধ সিগারেট ব্যবসায়ে সীমা শুল্ক বিভাগৰ খবৰ দিউতা। তাতোতকৈ ভয়ঙ্কর আৰু লজ্জাজনক ঘটনা কি জানেনে? এনেদরে যিসমূহ নিষিদ্ধ সিগারেট ত্রাসহ ধরা পড়ে, অধিকাংশ খবর দিয়ে সিগারেটর অবৈধ সরবরাহর লগত জড়িত মঞ্জিল আজমলের দরে মাফিয়াই। কারণ এনেদরে ট্রাকত কড়িওয়া একাংশ চোরাং ব্যবসায়ী কমিশন নিদিয়ে মঞ্জিল আজমলের দরে মাফিয়াক, আর তেনে গাড়ির নম্বর পালেই খবর দিয়ে সীমা শুল্ক বিভাগক। 20 নভেম্বরত সংঘটিত হয়েছে তেনে এক ঘটনা। হুজাইর ডবকাত এখন ট্রাকত জব্দ হয়েছিল বহু নিষিদ্ধ সিগারেট। অসমত আহি অভিযান চলাইছিল ডিমাপুরের সীমা শুল্ক বিভাগে। সিগারেটখিনি লৈ যাব বিচাৰিছিল ডিমাপুরলৈ। পিছে সীমা শুল্ক বিভাগৰ এই খবৰ আছিল নিষিদ্ধ সিগারেটর ব্যবসায়ী দিয়া। আৰু মঞ্জিল বৰভূঞা আৰু আজমল হুসেনৰ দৰে মাফিয়াই সেই খবৰ সীমা শুল্ক বিভাগক দিয়াৰ আঁৰৰ কাৰণ আছিল বার্মাৰ পৰা অহা সিগারেট কাছাৰ হৈ নিয়াৰ কথা আছিল। মঞ্জিল আৰু আজমলে বিচাৰিছিল 5 লাখ প্ৰতি ডিআই গাড়িত। তাতকৈ কম দামত ডিমাপুৰ হৈ পাৰ কৰি দিছিল আন এটা চক্ৰই, যি কথা গম পাইছিল মঞ্জিল আৰু আজমল গোটে। কিন্তু অসমৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত ফিটিং আছে আনটো পক্ষৰ, সেয়ে তেনে গাড়ী নধৰে সীমা শুল্ক বিভাগে অসমৰ এইটো প্ৰান্তত। কিন্তু আজমল আৰু মঞ্জিলৰ টকাত বিক্ৰী যোৱা ডিমাপুৰৰ বিষয়াই নিজৰ টেৰিটৰী পাহৰি আহি অসমত ডবকাত অভিযান চলাবলৈ বাধ্য হৈ পৰিছিল। লৈ যাব বিচাৰিছিল জব্দ কৰা চিগাৰেট ডিমাপুৰলৈ, যি কথাত সীমা শুল্ক বিভাগৰ গুৱাহাটী আৰু ডিমাপুৰ গোটৰ মাজত অফিচিয়েল ডিবেট পৰ্যন্ত হোৱাৰ খবৰ এতিয়া চৰ্চাত। আৰু এটা পৰ্যায়ত গুৱাহাটী ডিভিজনক এৰি দিবলগা হৈছিল জব্দকৃত সকলো চিগাৰেট। এতিয়া নিশ্চয় বুজি পাইছে মঞ্জিল বৰভূঞা আৰু আজমল হুসেইনৰ দৰে মাফিয়া জালত নপৰে কিয়, কোনো বিভাগে কিয় নেদেখে এই দুই দগাবাজক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যি সময়ত এনে বিষয়ক লৈ কঠোর, তেনে সময়ত এই দুই মাফিয়াই সকলো বিভাগক নাকত ধরে চাকত ঘুরাই আছে। আর সরকারি দরমহা খা বিয়াগুম বিষয়া বিক্রি গৈছে দালালর টকার বান্দিলক। কোনে কেতিয়া কাক কিমান টকাত মেনেজ করে সকলো তথ্য আহি পৰিছে। রাজ্য সরকারে লবলগা হৈছে ইটোর পাছত সিটো লোন। কিন্তু কর বিভাগৰ একাংশ দায়িত্ববাহী বিষয়া দালালৰ টকাত বিক্ৰীকৈ নেদেখাৰ ভাও ধৰি বহি আছে। কাৰণ হিচাপ আহে গধূলি হোৱাটছএপত আৰু ৰাতি পেমেণ্ট আহে কোৱাটাৰলৈ, গতিকে নেদেখাৰ ভাও ধৰাই স্বাভাৱিক। যি কাৰণত অটোচালকৰ পৰা বালি ব্যৱসায়ত হাত দি আজি কোটিপতি মাফিয়া হোৱা মঞ্জিল বৰভূঞাক নেদেখে কোনো বিভাগে, চিনি নাপায় কোনো বিভাগে, বহুতে এতিয়া তথ্যও নাই বুলি আকাশবাণী কৰি থাকিলেও সঁচা কি জনাই জানে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।